الحمد لله رب العالمين وصلى وسلم على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وما اختلفتم فيه من شيء فحكمه الى الله وقال تعالى يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تاويلا الحمد لله আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অন্যান্য আল মাশায়েখ সম্মানিত উপস্থিতি আজকে যারা এখানে বিজ্ঞ বরেণ্য ব্যক্তিত্ব রয়েছেন তারা আলোচনা করবেন আমরা সেখান থেকে দিক নির্দেশনা নেব আমি দুই এক মিনিট ক্ষুদ্র একটি বিষয়ে একটু আলোকপাত করেই নিজের জন্য সৌভাগ্য মনে করব আসলে মানুষকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দুর্বলতা দিয়েই অপূর্ণতা দিয়েই সৃষ্টি করেছেন মানুষ ভালো হোক মন্দ হোক যে চেষ্টাই করবে তার চেষ্টা যে একবারে চূড়ান্ত পর্যায়ের হবে অথবা সে যে সব করে ফেলতে পারবে বিষয়টি এমন নয় খুলিকাল ইনসানু দাঈফা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা সে কতটা করে ফেলল এটা আল্লাহ দেখবেন না বিচার করবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বিবেচ্য বিষয় যেটি সেটা হলো আমরা কতটুকু চেষ্টা সাধনা করলাম এবং সেই চেষ্টা সাধনাটা সঠিক ওয়েতে সুন্দরভাবে হলো কিনা কোরআনে কারিমে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ মানুষ চেষ্টাই করতে পারবে ও আন্না সাআয়াহু সাওফা ইউরা তার চেষ্টাটাই দেখা হবে সুম্মা ইউজজাহু আল জাযা আল আওফা আর পূর্ণ প্রতিদান আল্লাহ সুবহান ওয়া তাআলা তার চেষ্টার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা পূর্ণ প্রতিদান দেবেন অতএব আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি মুসলিম উম্মার ঐক্য সম্ভব সারা বিশ্বের সকল মুসলমানদের ঐক্য সম্ভব যেটিকে মোটামুটি অসম্ভব মনে হয় আমার আগের ভাই যেই কথা বলে গিয়েছেন আলেম ওলামাদের ঐক্য এটা সম্ভব কিনা জানি না তো আলেম ওলামাকে যদি বাদ দেওয়া হয় তাহলে সারা বিশ্বের যত সাধারণ জনগণ আছে তাদের ঐক্য সম্ভব ইনশাআল্লাহ যাই হোক এইটাও অসম্ভব বলি না গাইরু মুমকিন না হয়তো মিনাল মানে মিনাল গারায়েব হইতে পারে অথবা এটা দুরূহ বিষয় হতে পারে কিন্তু তারপরেও সম্ভব যদিও খুবই কঠিন আমি যেই পয়েন্টটি বলবো সেটি হলো দেখুন ইখতিলাফ মতানৈক্য চিন্তার মানে একটা স্বাধীনতা অথবা চিন্তার বৈচিত্র্যতা এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে মানুষকে এইভাবেই সৃষ্টি করা হয়েছে সবার মেধা সবার চিন্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা একরকম করেননি পার্থক্য রয়েছে কিন্তু যদি এইগুলোর সমন্বয় সাধন করতে হয় যখন ইখতিলাফ দেখা দিবে ইখতিলাফ নিরসনের কিছু মূলনীতি আল্লাহ সুবহান ওয়া তাআলা অ্যাপ্লাই করেছেন যেই মূলনীতিগুলো আমরা উলামায়ে কেরামরা আফসোসের বিষয় আনফর্চুনেটলি আমরা এগুলোকে সামনে রাখি না আমি আজ থেকে
ঠিক 20 বছর আগের একটি ছোট্ট ঘটনা সামনে নিয়ে আসি। নরসিংদীতে একবার একটা বিষয় নিয়ে মানে বেশ মানে লাগালাগির মতো আর কি ইখতিলাফ। জুমার নামাজে যে দেরিতে আসবে সে দুই রাকাত সলাত পড়ে যেন বসে। আমাদের জামায়া কাসিমের এক শিক্ষকের আলোচনা করার পরে কয়েক ভাই অন্য লাইনের নাম নিচ্ছে না, তাকে তো এমনভাবে ধরলো যে হ্যাঁ কোনো তেই না, কোনো মানে সালামও নাই, ইদা খারাজাল ইমাম ফালা সালাত ওয়ালা কালাম, কোনো কিচ্ছু নাই। এরপরে এটি নিয়ে আমরা বসলাম সেইখানে। শেখ কাদি ইব্রাহিম সাহেব তিনি ছিলেন প্রধান, আমি একজন ছিলাম নাদান, আরেকজন ছিলেন শেখ নাজমুল হাসান। সবকটের শেষে কিন্তু নুন আছে। হ্যাঁ, এই শেখ কাজী ইব্রাহিম সাহেব ছিলেন প্রধান আর নাজমুল হাসান উনি আর আমি নাদান, এই তিনজন আমরা গেলাম। এখন যখন বসবো এটা নিয়ে আমি খুব বিনয়ের সাথে, যাতে কোনো রকম লাগালাগি কোনো রকম ইয়ে না হয়, আমি উলামায়ে কেরামকে নিবেদন করলাম যে ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি কোনো কিছু বাদ দেই নাই, সব ইনক্লুড করেছি। স্বামী স্ত্রীর মাঝখানে যদি যায় ঝামেলা হয়, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা সুরতে কোরআনে নিয়ে আসলেন, যদি স্ত্রীর পক্ষ থেকে ঝামেলা হয় ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাআইযুহুন্না, আচ্ছা যদি স্বামীর দিক থেকে ঝামেলা হয় ওয়া ইন ইমরাতান খাফাত মিন বালিহা নুশুজানা ওয়া ইরাদান, সমাধান আল্লাহ উল্লেখ করলেন। যদি উভয়ের পক্ষ থেকে হয় ওয়া ইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আলিহা, এই সবগুলো আছে, তাহলে এই যে আজকে যেই বিষয়টা নিয়ে উলামাদের মাঝখানে এরকম ইখতিলাফ এবং যেই বিষয়টা নিয়ে আমরা এখানে আজকে বসেছি, এর সুষ্ঠু কোনো সমাধানের গাইডলাইন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই? এটি হলো আমার প্রথম প্রশ্ন। এরপরে বললাম যে দেখেন ঐক্য তাওহীদ এটা তো সবসময় রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রশংসা করেছেন, তাহলে এর উল্টা অনৈক্য লাগালাগি ইখতিলাফ ইফতিরাক তাহাজ্জুব এটি নিন্দনীয়। তো এই ধরনের সমস্যা যদি দেখা দেয় সমাধানের প্রক্রিয়াটা কি, আজকে যে আমরা বসেছি কোন মূলনীতির ভিত্তিতে আমরা আলোচনা করব? আরও সহজ ভাষায় বললাম যে ভাইয়েরা ইখতিলাফ নিরসনের মূলনীতিটা কি, আগে মূলনীতি দাঁড় করাই তারপর আমরা আলোচনা যাব। কারণ মূলনীতি যদি না থাকে আমি ক্লাসে ঢুকলাম আমি কি পড়াবো, কি আলোচনা করব, আমি কি বাংলা শুরু করব নাকি ইংরেজি নাকি ম্যাথ নাকি আরবি গ্রামার নাকি সরব পড়াবো নাকি তাফসির পড়াবো নাকি হাদিস পড়াবো, ঠিক নাই, কোনো কিচ্ছু নাই, তাহলে আমি কি পড়াবো এখানে? এক একজন টিচার তো আলাদা, ঠিক থাকতে হবে। তাই বললাম যে মূলনীতিটা কি জানা আছে, এখন বলো নিঃসন্দেহ তো আছে। এখন আমাদের উলামায়ে কেরাম তো এইগুলি আর ঘাটাঘাটি করেন না, কোরআনে কি আছে হাদিসে কি আছে, এখন কোনোভাবে ওই দিকে আর যাওয়ার ইচ্ছাও নাই, অথবা জানলেও বলবে না অথবা হয়তো জানেই না। আমি বললাম যে কোনো সমস্যা নাই, এইটা তো মূল বহস আমাদের না, মূলনীতিটা নির্ধারণ করে। আপনার সব জানা থাকতে হবে জরুরি না, জানা না থাকলে আমি বলবো, আমার জানা থাকতে হবে জরুরি না আপনি বলবেন, একজন আরেকজনকে সহযোগিতা করব। কিন্তু কোনোতেই কোনোভাবেই যতই চেষ্টা করলাম একটা মূলনীতিতে নিয়ে আসার জন্য যে ইখতিলাফ নিরসনের ঐক্যের পন্থা হলো এটি, আপনি পন্থা ছাড়া আপনি যদি চেষ্টা করেন কোনোভাবেই তো লাভ হবে না। আপনি যদি ঢাকায় যেতে চান আপনাকে রাস্তা ধরা লাগবে, হয়তো বাসে যাবেন অথবা ট্রেনে যাবেন অথবা হেঁটে যাবেন, আপনি যদি মানে এইখানেই কুস্তাকুস্তি করতে থাকেন গুলিস্তান তো আপনার যাওয়া হবে না, একটা লাইন গেট তো লাগবে। আমাদের উলামায়ে কেরামগণ আজকে কোরআন থেকে হাদিস থেকে সহি হাদিস থেকে আমাদের সলফে সালেহীনের দিক নির্দেশনা থেকে বহু 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 দূরে, সেখানে ওনারা উল্টো প্রশ্ন করে বসলেন যা এত কথা নাই, প্রশ্ন একটাই, এই এইটার উত্তর দিলে কথা হবে আনলে হবে না, হানাফি মাজহাব মানেন কি না, এটা হলো প্রশ্নটা। তো এইটা যদি প্রশ্ন হয় তাহলে আর কিভাবে সমাধান করা যাবে? যাই হোক, একটা পর্যায়ে বললাম যে না না মাজহাব না মানার কিছু নেই, তা ঠিক আছে মানে আগে তাইলে মাজহাবি সিদ্ধান্তে চলবে অন্য কোনো কিছু না। তাই বললাম ঠিক আছে, আমি আর একটা প্রশ্ন করি আপনাকে, মাজহাব তো আমরা মানি অথবা আমি বললাম যে মাজহাব মানি না, আমি মাজহাব মানতে চাই না, আমার একটা প্রশ্ন, আপনি কোরআন এবং সহি হাদিস মানেন কি মানেন না? এখন এটার তো জব দিবে না, পেশাপেশি শুরু করছে না, বলতো বলা লাগবে কোরআন এবং হাদিস মানে কিনা,
কারণ আল্লাহ সুবহানাহু তাআলা মূলনীতি দিয়েছেন, এইখানেই আপনাকে আসতে হবে, কোনোতেই বলবে না। আমি বললাম দেখেন, বিচার ফয়সালা যখন করা হবে, সমাধান যখন করা হবে, তখন সমাধানের প্রক্রিয়ায় আসতে হবে। ফয়সালা কী দিয়ে হবে? আল্লাহ মূলনীতি দিয়ে দিয়েছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এর মূলনীতি যারা কোরআন হাদিস অনুযায়ী করবে না, এটা হলো এরকম ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাওলাইকুমুল ফাসিকুন ওয়ালাইকুমুল কাফিরুন ওয়ালাইকুমুজ জালিমুন। এটা বলার পরে উলামায়ে কেরাম, ওনারা আলেম, নরসিংদীর শীর্ষস্থানীয় আলেম, ওনারা আরবিতে যা বললেন আরবিতে আমাদেরকে, হ্যাঁ এটা আমার এখনও ভালো মনে আছে। আমি বললাম মূলনীতি যে কেউ যদি কোরআন হাদিস না মানে, কেউ যদি কোরআন হাদিস না মানে, এটা মূলনীতি, কোরআন হাদিসকে কেউ যদি প্রত্যাখ্যান করে, তাহলে ফাউলাইকা হুমুল কাফিরুন, কোরআন হাদিস প্রত্যাখ্যান করলে কাফের হয়ে যাবে। জবটা শুনবেন, জব দিয়েছে আন্তুম কুফফার, এই শব্দ দিয়ে আন্তুম কুফফার। আমরা যারা এগুলি বলতেছি আমরা সবাই কাফের, আন্তুম কুফফার। যাই হোক, একটা ঘটনা শুনাইলাম আমি, এখন আমার কথা শেষ করে দিচ্ছি। সেটা হলো, যদি আমরা ঐক্য চাই তাহলে কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে ঐক্য হইতে হবে, কারণ সবার জন্য কোরআন একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে শুধুমাত্র ওলামায়ে কেরামের জন্য নয়, শুধুমাত্র মুসলমানের জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে করেছেন সার্বজনীন, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। সমস্ত হিন্দুদের জন্য একই কোরআন, খ্রিস্টানদের জন্য একই কোরআন, সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কোরআন দিয়েছেন। কারণ হলো, এই কোরআনের রঙে যখন তোমরা রঙিন হবা, তখন তোমাদের মধ্যে যেরকম বিশ্ব মানবতা যেরকম এস্টাবলিশড হবে, ভ্রাতৃত্ব যেরকম ইয়া হবে, তোমাদের মধ্যে ঐক্য আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সূরা বাকারার 183 নং আয়াতে যেখানে সিয়ামের কথা বলছেন, সেইখানে অ্যাড্রেস করছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও মানুষেরা তোমাদের উপর, না ও ইমানদারেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, খ্রিস্টানরা বাদ, ইহুদিরা বাদ, হিন্দুরা বাদ, বৌদ্ধরা বাদ। কিন্তু যখন 185 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা বলছেন, সেইখানে আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কোরআন হুদান হুদান লিন্নাস, বিশ্ব মানবতার কথা বলেছেন। অতএব আমার কথা আমি শেষ করে দিচ্ছি, আমরা ঐক্যের যে মূলনীতি, যেই ভাই বলেছিলেন ঐক্যের মূলনীতি হলো, যে কোনো বিষয়ে মাখতালাফতুম ফিহি মিন শাইইন, যখনই একতলাফ হবে কোরআনে চলে আসবো, যখনই একতলাফ হবে সহি হাদিসে চলে আসবো। এইভাবে যদি আমরা আসতে পারি, উলামায়ে কেরামকে যদি কোরআন হাদিস মানাইতে পারেন, সত্যিকার অর্থে যদি উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস বিশ্বাস করেন, তাহলে ইনশাল্লাহ একতলাফ থাকতে পারে না। আর যদি এরকম হয় যে আমরা শুধুমাত্র কথার কথা কোরআন হাদিসের ধ্বজাধারী, আমরা কোরআন হাদিসের কথা বলি, একতলাফ হলে কোরআন হাদিসকে ছুটে পারি, একতলাফ হলে আমি আমার পীরের মতবাদ দিই, একতলাফ হলে আমি আমার দলের মতবাদ দিই, তাহলে তিনি শুধু একতলাফ আর অনৈক্যই বাড়াবেন, তাকে দিয়ে ঐক্য হবে না। অতএব ঐক্যের মূলনীতি একটাই মূলনীতি, শুধুমাত্র মুসলমানদের মধ্যে নয়, সারা বিশ্বের মানুষের মধ্যে একটা মানবতা ভ্রাতৃত্ববোধ যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে একটা মূলনীতি আমি বললাম, সেটা হলো আমাকে আপনাকে বাস্তব অর্থে কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাসে আমাদেরকে এই প্রত্যয় গ্রহণ করার তৌফিক এনায়েত করেন, ঐক্য প্রতিষ্ঠায় কোরআনকে মজবুতভাবে মনে প্রাণে আঁকড়ে ধরার আর কোনো বিকল্প নেই। আল্লাহ এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি আবাদা, আমি তোমাদের জন্য দুটো জিনিস শিখে যাচ্ছি, যদি একদম মনে প্রাণে মজবুত করে আঁকড়ে ধরে থাকো, জীবনে বিপদগামী হবে না। আজকে যে আমাদের মধ্যে অনৈক্য, আমরা বিপদগামী, একটাই কারণ, আমরা বাস্তব অর্থে কোরআনকে আঁকড়ে ধরতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানে আমাদেরকে এই প্রত্যয় গ্রহণ করার তৌফিক এনায়েত করেন, সকল বিষয়ে সর্বাবস্থায় সমস্ত স্থানে আমরা কোরআনকেই সামনে রাখবো এবং কোরআনের সিদ্ধান্তকেই শিরোধার্য মেনে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন, সিয়ামগুলো কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা আমাদের যে সমস্ত শায়েখরা ঐক্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরও বেশি তৌফিক এনায়েত করেন, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিশেষ করে আমাদের দেশে যেই ওলামাদের মাঝখানে যেই বেশি লাগালাগি, এত লাগালাগি সারা বিশ্বের আর কোথাও নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশে উলামায়ে কেরামদেরকে একটু বুঝদান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم تسليما كثيرا, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم,
فقد قال الله سبحانه وتعالى وما اختلفتم فيه من شيء فحكمه الى الله وقال تعالى ايضا فان تنازعتم في شيء فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله সৌদি বিশ্ববিদ্যালয়সমূহের প্রাক্তন ছাত্রদের এই সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল বা ইফতার পূর্ব আলোচনা সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি রাবেতা অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং আজকের এই ইফতার সমাবেশে সম্মানিত উপস্থিত আমরা ইফতারের পূর্বে আজকে নির্ধারিত যে বিষয়টি মুসলিম উম্মার ঐক্য ও বাংলাদেশের দাওয়াত এই প্রেক্ষিতে আলোচনা বা মত বিনিময় সভা আমার পূর্বে বেশ কয়েকজন বিজ্ঞ সাহেবগণ তারা আলোচনা করেছেন এই বিষয়ের প্রতি তারা তাদের সুচিন্তিত মতামত বলেছেন কোরআন এবং সুন্নার নির্দেশনা পেশ করেছেন আসলে মুসলিমদের ঐক্য এই ঐক্যের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত হচ্ছে এর বিপরীত যেটাকে অনৈক্য বলে আমরা যদি কোরআন এবং সুন্নার দিকে লক্ষ্য দেই তাহলে দেখা যাবে যে ঐক্যের কথা যেমনটি আল্লাহ বলেছেন তেমনি অনৈক্য থেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন সতর্ক করেছেন কারণ অনৈক্য এটা এমনই একটি বিষবাস এটা এমনই ক্ষতিকর যে এর মাধ্যমে সমাজের ক্ষতি হয় জাতির ক্ষতি হয় এবং দিনের ক্ষতি হয় এই সেন্সে যে দিনকে যারা গ্রহণ করে দিনের ক্ষতি হওয়া মানে তাদের ক্ষতি হয় এই জন্য প্রত্যেক মুমিন মুসলিমের এই দায়িত্ব হচ্ছে যে অনৈক্য থেকে বিরোধ থেকে বিভক্তি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা এবং আপ্রাণ চেষ্টা করা মানুষ অথবা মুসলিমরা যাতে করে অনৈক্যর দিকে না যায় এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ আমার এই পথটি হচ্ছে সঠিক পথ তোমরা এই পথের অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিল তোমরা বিভিন্ন মত এবং পথের অনুসরণ করো না তাহলে তা তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে সূরা আল আনআমের 153 নম্বরে আয়াতে আল্লাহ এই জাতিকে এই উম্মতকে আল্লাহর দেওয়া পথটাই যে সঠিক পথ সেই একমাত্র সেই পথকে অনুসরণ করতে বলেছেন তাহলে এই পথ অনুসরণ করার মাধ্যমেই এই জাতির ঐক্য হওয়া সম্ভব এবং অনৈক্য থেকে বা বিভেদ থেকে তারা বাঁচতে পারবে আল্লাহ বা বিভেদ সম্পর্কে যে সাবধান করেছেন সেখান থেকে এটা বোঝা যায় যে বিভেদও থাকবে বিভক্তিও থাকবে এই বিভেদ এবং বিভক্তি এটা একেবারে নিরসন করা সম্ভব হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহুদিরা 71 খ্রিস্ট নাসারারা 72 আবার এই উম্মাত 77 কহিলা 73 ফিরকা তাহলে 73 দলে এরাও বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা সকলেই জাহান্নামে হবে একটি দল ব্যতীত তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বক্তব্যের মধ্যে বিভক্তি হওয়া দলে উপদলে
বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপ গড়ে ওঠা এটা অনিবার্য। তবে সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতও যে 73 দলে বিভক্ত হবে সেখান থেকে যেই দলটিকে তিনি ইস্তিসনা করলেন, যে একটি দল ব্যতীত, সেই একটি দলকে কেন্দ্র করেই মুসলিম উম্মার ঐক্য হতে পারে। সেই একটি দলকে চেনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তরে বলেছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, অথবা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই মিল্লা ওয়াহিদা কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই একটি দল হচ্ছে যার উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ আছেন। তাহলে ঐক্যের জন্য এটাকে একটা পয়েন্ট, এটা একটা কেন্দ্রীয় বিন্দু, এখানে ঐক্য হতে পারে। অনৈক্যের মধ্যে দুটো বিষয় আমরা দেখি, আরবিতে এটা দুটো পরিভাষা ব্যবহার করা হয়, একটি হচ্ছে ইখতিলাফ, একটি হচ্ছে ইফতিরাক। এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সব ইফতিরাকের মধ্যেই ইখতিলাফ আছে, কিন্তু সব ইখতিলাফের মধ্যে ইফতিরাক নয়। ইজতিহাদ করতে গিয়ে ইখতিলাফ হতে পারে, সহি শুদ্ধ নিয়তে যদি তার যোগ্যতা অনুসারে ইজতিহাদ করতে গিয়ে ভুলও হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার একটি সওয়াব আছে, তাহলে এখানে ইজতিহাদের ক্ষেত্রে ভুল হতে পারে, ইখতিলাফ হতে পারে। এই জন্য আমাদের সম্মানিত সভাপতি, আমাদের ছাত্র এই রাবেতার সভাপতি বিখ্যাত শায়খ ডক্টর সাইফুল্লাহ ভাই বলছেন একটি হাদিসের একটি অংশ, মুসনাদ ইমাম আহমদে হাদিসটি আছে, যে ইখতিলাফটা কি, ইত্তিহাদটা হচ্ছে রাহমাত আর ইখতিলাফটা আযাব। তো সুতরাং এই যে ইখতিলাফ যেটা, এটা যখন তার মানহাজ এবং পদ্ধতিগতভাবে ইখতিলাফ থাকবে, সেই ইখতিলাফ উম্মার জন্য হার্মফুল নয়, সেটা ক্ষতির কারণ নয়, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে এটা পজিটিভ হয় এবং ইতিবাচক হয়। কারণ এর মধ্যে দিয়ে দিনের কিছু বিষয়কে সহজ হওয়া, এসব বিষয়গুলো বিভিন্নভাবে আসে। তো সুতরাং ইফতিরাক যেটা, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন এবং এটাকেই সবচেয়ে ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে। যদিও সূরা নিসার 59 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলা, তারপরে ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন, এখানে তানাযু বলেছেন আল্লাহ। আর সূরা সূরার 10 নম্বর আয়াতে মাখতালাফতুম ফিহি মিন শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, এবারে ইখতিলাফ বলেছে। তাহলে এই ইখতিলাফ ইফতিরাক এটা প্রাসঙ্গিক এবং অবস্থা ভেদে ইখতিলাফটাও আর ইফতিরাকের মধ্যে কোনো পার্থক্য থাকে না, যেটা আমরা বললাম যে প্রত্যেক ইফতিরাকই হচ্ছে ইখতিলাফ এবং প্রত্যেক ইখতিলাফ ইফতিরাক নাও হতে পারে। তো সুতরাং এই বিষয়গুলোকে সামনে রেখে এই ইফতিরাকের যেই বিষয়গুলো বা ইখতিলাফের যেই বিষয়গুলো আজকে উম্মার সবচেয়ে বেশি ক্ষতি করছে, মুসলিম উম্মার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে এই উম্মার যেইখানে ঐক্য হওয়ার কথা, যেটার ভিত্তিতে, যেই বিষয়ের ভিত্তিতে এবং যার উপরে থাকলে উম্মার ঐক্য হবে, সেইখান থেকে সরে যাওয়ার কারণে, সেইখান থেকে সরে যাওয়ার কারণেই উম্মার মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে। আর অনৈক্য যখন সৃষ্টি হয়েছে তখন তারা আল্লাহ থেকে সরে গিয়েছে, রাসূল ইসলাম থেকে সরে গিয়েছে, আল্লাহর দিন থেকে সরে গিয়েছে। এই সরে যাওয়ার কারণে আজকে মুসলিম জাতি তারা অন্যদের দ্বারা নিগৃহীত হচ্ছে, অন্যদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে, অন্যদের দ্বারা নিপীড়িত হচ্ছে। আজকের বিশ্বে মুসলিমদের অবস্থা জাতিগতভাবে এই ধরনের একটি লাঞ্ছনাময়, একটি অধঃপতিত একটি জাতি হিসেবে আজকে মুসলিমরা পরিচিত হচ্ছে, কারণ ওইখান থেকে সরে গিয়েছে। যেমনটি আমিরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি বাইতুল মাকদেসে ওখানে তাদের সঙ্গে নতুন যারা ইয়ে হয়েছে জয় হওয়ার পরে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছেন, সেখানে তিনি একটি গাধার পিঠে গিয়েছিলেন, একদিক হয়ে বসা ছিলেন, সেখানে গেছেন, গায়ের যে পোশাক ছিল পোশাকটা ওরকম ছিল না, সুন্দর ছিল না, বেদুইনদের পোশাকের মতো ছিল। তো যেখানে মুসলিম যে গভর্নর ছিলেন তিনি আমিরুল মুমিনীনকে একটু এই দিকে দৃষ্টি আকর্ষণ করলেন ইঙ্গিতে,
ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন যে আমার গভর্নর কি বলতে চাচ্ছে। তিনি বললেন যে আপনি অল্পক্ষণের মাধ্যমে যারা সভ্যতার এই রোমান সভ্যতার যারা সুসভ্য জাতি তাদের পোশাকে আশাকে উঠা বসা আচার আচরণ তারা একটু ভিন্ন রকমের, এই ধরনের লোকদের সাথে আপনি দেখা করতে যাচ্ছেন, আপনার দেখা হতে যাচ্ছে অল্প সময়ের মধ্যে। আমিরুল মুমিনিন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন, তিনি বললেন যে দেখো নাহনু কুন্না রুআত আল ইবিলি ওয়াল গানাম নাতাজাওয়ালু মিন সাহরা ইলা সাহরা বাহথান আনিল কালাই ওয়াল আশাব ওয়া আনিল মা ফাজা আল ইসলাম ফাকাবিল্লাহু ফাআযযানা আল্লাহু বিহি ফাইযা তামাসসাকনা বিহাযা আযযানা আল্লাহ ওয়াইযা তারাকনাহু আযাল্লানা আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো আমরা তো মরুভূমিতে উট ছাগল ভেড়া এগুলো রাখাল ছিলাম, এগুলো চড়াতাম, ঘাস পানি ইত্যাদির খোঁজে আমরা এক মরুভূমি থেকে আর এক মরুভূমিতে যেতাম, এরপরে ইসলাম আসলো, ইসলাম গ্রহণ করলাম, সেই ইসলাম আমাদেরকে আজকে এই সম্মানে সম্মানিত করেছে। যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামকে আঁকড়ে ধরে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা এই সম্মানের উপরে এই প্রভাবের উপরে এই প্রতিপত্তির উপরে আমরা সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো। যখনই আমরা ইসলামকে ছেড়ে দেব তখনই আল্লাহ আমাদেরকে আবার জলিল খার করবেন, আবার আমাদেরকে অপমানিত করবেন, আবারও আমাদেরকে লাঞ্ছিত করবেন। সুতরাং ঐক্যের যেই কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দু যেমন কোরআনে কারিম বলেছেন তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো সেই কথার দিকে যেটা তাওহীদ। তাওহীদ হচ্ছে মুসলিম জাতির ঐক্যর একটা কেন্দ্রবিন্দু, কোরআন এবং সুন্নাহ হচ্ছে মুসলিম জাতির একটা ঐক্যম কেন্দ্রবিন্দু। সুতরাং সেই বিষয়কে যদি আমরা সেইখানে যদি আসি, এটাকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে চাই, এইখানে যদি আমরা আসতে চাই, তাহলে অবশ্যই আমাদের মধ্যে সেই ঐক্য সুপ্রতিষ্ঠিত হতে পারে। সম্মানিত ভাইয়ের আমার, এই ধরনের অনৈক্য কেন সৃষ্টি হয় সেগুলো যদি আমরা কারণ দেখি তাহলে দেখা যাবে যে বিভিন্ন ধর্ম বর্ণ মতবাদ দর্শনের অনুসারীদের যেই ষড়যন্ত্র থাকে মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্রের একটি কারণ হচ্ছে এই ধরনের বিভেদের। এরপরে স্বার্থান্বেষী মহল, বিভিন্ন দল জাতি ইত্যাদি এবং সেগুলোর বিষয়গুলো নিয়ে আছে অজ্ঞতা, এই সকল বিষয় থাকে, দিন শিক্ষার পদ্ধতিগত ভুল থাকে, মানহাজি পদ্ধতি, আমরা সালফে সালেহীন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালফে সালেহীনের শিক্ষা পদ্ধতি থেকে মানহাজ থেকে তাদের মানহাজ থেকে সরে আসার কারণে আমরা নিজেদের মতো তৈরি করে নিয়েছি মানহাজ পদ্ধতি আল্লাহর দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য। সুতরাং সেটা একটি কারণ, এবং বিভিন্নভাবে এই পদ্ধতিগত ভুলের কারণে নানা কারণ এই সকল বিষয়ে, এছাড়া রয়েছে নিজেদের মতামতকে প্রাধান্য দেওয়া, মতের স্বীকৃতি না দেওয়া, তারপর নেতৃত্ব পদ পজিশন ইত্যাদিকে ইত্যাদির জন্য প্রবৃত্তির অনুসরণ, যেই প্রবৃত্তির অনুসরণকে আল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন, কঠিন হুঁশিয়ার উচ্চারণ করেছেন, এমনকি তার হাওয়া বা তার প্রবৃত্তের অনুসরণকে বা তার প্রবৃত্তির অনুসরণকে আল্লাহ বলেছেন যে সে যেন তার প্রবৃত্তকে ইলাহ বানাই নিয়েছেন। আবার আইতা মানিত্তাখাদা ইলাহাহু হাওয়া, আপনি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, তাহলে প্রবৃত্তের অনুসরণটা মানে ইলাহর অনুসরণ, মিথ্যা উলাহর অনুসরণ, এ সকল কারণও বিভেদ সৃষ্টি হয়। সুতরাং এই জন্য আমাদেরকে এই সকল বিষয়গুলো যে সকল কারণে বিভেদ সৃষ্টি হয় আপনারা যদি লক্ষ্য করেন তিনি দেখবেন যে ইসলামে ঐক্য সম্প্রীতি ভালোবাসা সহমর্মিতা এগুলো সৃষ্টি করার যে সকল কারণগুলো আছে এগুলোতে যে সকল কারণে সৃষ্টি হয় ইসলাম এই সকল কারণগুলোকে এই সকল উপায়গুলোকে কোনোটাকে ওয়াজিব করেছেন, কোনোটাকে ফরজ করেছেন, কোনোটাকে সুন্নাত মুস্তাহাব, এইভাবে বিভিন্ন লেভেলে দিয়েছেন। অর্থাৎ ঐক্যকে ভালো করে, ঐক্যকে সুসংহিত করে, ঐক্যকে আরও সুদৃঢ় করে এমন প্রত্যেকটি কাজ তাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন। পক্ষান্তরে যে সকল বিষয়গুলো যে সকল কাজগুলো সেটা যত তুচ্ছই হোক যত ছোটই হোক যা মুসলিমদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করে, চিড় ধরা ভাঙ্গনের সৃষ্টি করে, পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি করে, সন্দেহ সংশয়ের সৃষ্টি করে এমন প্রত্যেকটি জিনিসকে এমন প্রত্যেকটি উপায়কে ইসলাম কিন্তু হারাম করে দিয়েছে। তো সুতরাং
আমাদের কাছে কিন্তু পদ্ধতি, আমাদের কাছে মানহাজ এগুলো পরিষ্কার, যেহেতু আল্লাহর দিন পরিষ্কার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরিষ্কার স্বচ্ছ একটি দিনকে এই মানব জাতির কাছে রেখে গিয়েছেন, বিশেষ করে মুসলিম উম্মার কাছে রেখে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তারাক তৌফিক ওয়া আমরাই, যেটা হাদিসে যে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এইরকম দিনের উপর রেখে গিয়েছেন যেখান থেকে কেউই হালাক হবে না। যে ওয়া তারাকানা আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, এর দিন রাত সমান, এখান থেকে কেবল যে নিজে ধ্বংস হতে চায় সেই কেবল এই পথ থেকে বিচ্যুত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বলিষ্ঠ ভাবে বললেন তারাক তুফিকুম আমরাই লান তাদিল্লু মা তামাসসাক্তুম বিমা। এই হাদিসটির বিভিন্ন রওয়ায়াত বিভিন্নভাবে বিভিন্ন হাদিসের কিতাব এসেছে। সুতরাং জিনিসটা হচ্ছে এইটা, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে তোমরা কখনো নয় লাল্লিল আবার কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে মুসলিম উম্মার জন্য ঐক্য কোন ভিত্তিতে হবে এটা ইসলামের মধ্যে সুস্পষ্টভাবেই বলে দেওয়া আছে, কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা সেই জায়গাতে যে নাই, সেই জায়গাতে আমরা যে নাই এটাও হয়তো আমরা বুঝতে পারছি না। ছোটোকালে আমরা যে হুজুরদের কাছে পড়ছি তিনি পড়া না পারলে কোনো কোনো ছাত্রকে বলতে যে তোরা যে পড়াটা পারিস না এটাও বুঝিস না যে আমি পারি না। আজকে আমাদের অবস্থা এটা হয়েছে, আজকে আমাদের অবস্থা এটা হয়েছে যে আমরা যে কোরআন সুন্নাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ থেকে সালফে সালেহীনদের মানহাজ থেকে যে আমরা সরে গেছি এটা পর্যন্ত বুঝতে পারছি না যে আমরা সরে গিয়েছি। আর প্রথম থেকে যে কয়েকজনই কথা বলেছেন যেহেতু ওলামায়ে কেরাম হচ্ছে নবী রাসূলগণের ওয়ারিস, তারা তাদের দিনের নবুয়তের এলেমের হচ্ছে ওয়ারিস, সেই ওলামায়ে কেরামদের মাধ্যমেই আল্লাহর দিনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বিজয় করবেন। সুতরাং এই ওলামায়ে কেরামদের নিয়ে ভাইয়েরাও কথা বলেছেন, আমিও এই ধরনের খুব ছোট্ট করে এবং বিনীতভাবে বলতে চাই যদি আমাদের ওলামায়ে কেরামরা যদি সঠিক কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে যদি আসে এবং সেখানে যদি তারা মজবুতভাবে এবং সুদৃঢ়ভাবে অবস্থান নেন এবং সেখান থেকে যদি দিনের কথাগুলো মানুষদের সামনে বলেন, তাহলে আমরা যেই ইত্তেরাব দেখছি যেই বিভেদ দেখছি সেটাকে আমরা উত্তরণ করতে পারবো এবং মুসলিম উম্মার যেই ঐক্যের কথা, যেই ঐক্যের প্রয়োজনের কথা আমরা অনুভব করছি আমরা সেইখানে আসতে পারবো। এই জন্য আলেম ওলামাদের কাছে সত্যিকার অর্থেই যে আমরা কোরআন সুন্নার অনুসারী আছি কি না এই অনুভূতিটা তাদের মধ্যে কোনো না কোনোভাবে দিতে হবে। এবং এই জন্য একদল মানুষকে এই জন্য নিবেদিত হয়ে আল্লাহর রাস্তায় ইখলাসের সাথে নিষ্ঠাসের সাথে এই কাজটি করে যেতে হবে। এবং এক্ষেত্রেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই মানহাজ আছে সেই মানহাজগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের বাংলাদেশে আমরা যেগুলো দেখি, যারা যাদেরকে আমরা ভালো মনে করি, যাদেরকে আমরা ভালো মনে করি সেই সব যাদের কথাগুলো গ্রহণযোগ্য হয় এমন লোকরাও দেখি যে সকল বিষয় নিয়ে কথা সরাসরি করে সেগুলো সত্যিই দুঃখজনক, সত্যিই কষ্টের জনক। এই জন্য আমাদের কাছে সর্বপ্রথম মনে হয় যারা আমাদের দেশে যারা দায়ী আছেন, আমাদের দেশে যারা ওয়াইজিন আছেন, আমাদের দেশে যারা আলেম ওলামারা আছেন, তাদের মধ্যে এই চেতনাটা আনা খুবই জরুরি যে আসুন আল্লাহ আমাদেরকে যেই দিকে ফিরে এই বিরোধ নিরসন করার জন্য নির্দেশ দিয়েছে সূরা নিসা 60 নম্বর আয়াতে, যে ফাইনতানাযাতুম ফি শাইইন ফাদুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরে যাওয়া এই বিষয়টি আমাদের সামনে আসে। আমাদের রফিকুর রহমান ইসলাম আদিগানি ভাই বললেন যে আমি জিজ্ঞাসা করলাম আপনি কোরআন সুন্নাহ মানেন কিনা, তারা সেইখানে কোনো উত্তর না দিয়ে বরং তাদেরকে কি আন্তুম কুফার বলে দিলেন। তো সুতরাং এইটি সবচেয়ে দুঃখ লাগে যখন একজন আলেমকে বলা হয় যেটা তো বুখারি শরীফের হাদিসে এই কথাটা তা আছে, মুসলিম শরীফের হাদিসে এই কথাটা আছে, অমুক কিতাবের সহি হাদিসে এই কথাটি আছে, তিনি সঙ্গে সঙ্গে রেগে যান বা ইহুদির দালাল বলেন অথবা অন্য কোনোভাবে ই করে। সুতরাং এই বিষয়গুলো সেদিনকে আমি একটা একজন ওয়াইজিন একজনকে বলতেছে অনেকক্ষণ আধা ঘন্টা তার প্রশংসা করে শেষ পর্যন্ত তিনি বলছেন আমি আল্লাহর কসম করে বলছি অমুক ব্যক্তি আহলে হাদিস না। তো সুতরাং আজকে আলেমদের এই অবস্থা সৃষ্টি হয়েছে, অমুক ব্যক্তি অমুক আলেম অনেক ওয়েস সে আহলে হাদিস না, আল্লাহর কসম করে সে বলছে। তো সুতরাং আবার তিনিও আহলে হাদিসদের বিরুদ্ধে আহলে হাদিস বলতে মানে এই বোঝাতে চাইছেন যারা কোরআন সুন্নার কথা বলেন তাদের যেন মানে আজকে প্রতিপক্ষ হয়ে গেছে, মানে আহলে হাদিস মনে হচ্ছে একটি দল, সেই দলের বিরোধিতা আমি আমি আমাকে করতে হবে, এইরকম একটি অবস্থার মধ্যে চলে যেয়ে আমার সেই মধ্যযুগের কথা মনে পড়ছে যখন কাবা ঘরে চারটি মেহজানা ছিল, চারটি আজান ঘর ছিল, চারটি জামাত হতো, সেটা আজকে দেখলে কিন্তু তা মনে হয় না কিন্তু এটা ছিল, বাস্তবে ছিল। তা আমরা মনে হয় জানি না আজকে আমরা সেদিকে ফিরে যাচ্ছি কিনা যেখান থেকে আমরা উত্তরণ করে এসেছি,
সেখান থেকে আমরা আবার সেদিকে ফিরে যাচ্ছি কিনা। এই জন্য আমার কাছে মনে হয় যারা দাওয়াতুল হক যারা আছেন, তারা এই সঠিক দাওয়াত দেওয়ার জন্য এবং মানুষদেরকে সত্যিকার অর্থে যে বিষয়গুলো মানুষদের মধ্যে অনুভূতিকে করার জন্য শেষ করছে, তাদেরকে আরও বেশি কাজ করতে হবে, আরও বেশি সময় দিতে হবে এবং কাজ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। আমি সহ সকলকে যেন আল্লাহ কোরআন এবং সুন্নাহর প্রকৃত অনুসারী হিসেবে আমাদেরকে আল্লাহ যেন কবুল করেন এবং এর জন্য কাজ করার তৌফিক দান করেন। হাদা ওয়াসাল্লাল্লাহু সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বাদশাহ সালমান ইফতার প্রোগ্রামের সম্মানের সুযোগ্য সভাপতি হযরত সাহেব অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম মাশায়েখ, সম্মানিত তাওহিদবাদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকের এই মহৎ আলোচনা সভাটি, বিশেষ করে যে বিষয়টি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজন এই বিষয়টির প্রতি। আমরা যেহেতু সময় কম, আমি শুধু কিছু মৌলিক কথা বলার চেষ্টা করব। আমরা গতকালকে দেখলাম যে হিন্দুত্ববাদী সংগঠনটা, হিন্দুত্ববাদী জনগণ, ভারতের সাম্প্রদায়িক জনগণ একটা পতনোন্মুখ সরকারের, মোদী সরকারের কীভাবে বিজয় কেতন উড়িয়ে দিল, অবিশ্বাস্য একটা ব্যাপার। তো ঐক্য আসলে সবই পারে, কিন্তু আফসোস লাগে যে আমরা পারলাম না, মুসলিমরা পারলাম না, মুসলিম উম্মা পারো না, বিশেষ করে ওলামাই কেরাম আজকে তারা সবচেয়ে অনেকের মধ্যে রয়েছে, আজকে সবচেয়ে বড় অনেক ওলামাই কেরামের মধ্যে। বলা হয় যে ইত্তাফাকু আলা আল্লাহ ইত্তাফিকু, ওলামাই কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন যে তারা কখনই এক হবে না। তো এটা অত্যন্ত দুঃখজনক, অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের অসংখ্য জায়গায় তিনি ঐক্যের উপর, সংহতির উপর তিনি গুরুত্ব প্রদান করেছেন। ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা বলছেন তোমরা সম্মিলিতভাবে দৃঢ়ভাবে আল্লাহর হাবলুল্লাহকে, কিতাব ও সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হও না। এবং আল্লাহ তাআলা আরও পরে কোন আরও কঠোরভাবে বলছেন, ওয়া তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তো আসলে কখন আমরা ইখতিলাফ করতে পারি সেটা কিন্তু ইসলামে একটা মূলনীতি বলে দিয়েছে। আমার পূর্বে ডক্টর আব্দুল সামাদ সাহেব চমৎকার তিনি বলেছেন, ইখতিলাফ হতে পারে কখন যতক্ষণ পর্যন্ত দলিল নাই, কিন্তু যখন অকাট্য দলিল এবং সহি দলিল বিদ্যমান তখন কিন্তু সমস্ত ইখতিলাফ শেষ হয়ে যাবে। এজন্য আমাদের আপনার ঐক্যবদ্ধ হতে হবে হাবলুল্লাহর প্রতি, কিতাব ও সুন্নাহর প্রতি, মানহাজের প্রতি, আলা মানহাজিল আম্বিয়া এবং সাহাবা কেরামের মানহাজের প্রতি, আকীদার প্রতি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তো এই জন্য আমি আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি আহ্বান জানাতে চাই যে আসুন আমরা সকল প্রকার ভেদাভেদ ভুলে আমরা এক হয়ে, তার কারণ আজকে আমরা একটা পতনোন্মুখ জাতি, আজকে আমরা অনৈক্যের কারণে আজকে সবচেয়ে আমাদের মধ্যে আজকে অনৈক্য বিরাজ করছে। তা আমি এই জন্য সংক্ষিপ্ত ভাষায় আমি দুটো কথা বলতে চাই যে ইখতিলাফ সাহাবা কেরামের মধ্যে ছিল, তো তাদের মধ্যে কিন্তু সম্পর্কের কখনো অবনত হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইখতিলাফ ছিল, ইন্নাল মাইয়িত ইউআদ্দা বিবকা আহলিহি এ বিষয়ে ইখতিলাফ ছিল। এমনকি আপনার পরবর্তীতে আমরা দেখেছি যে সাহাবা কেরামের মধ্যে অনেক ইখতিলাফ ছিল, কিন্তু সেটা কখনোই কিন্তু ইখতিলাফগুলো আকীদার মধ্যে ছিল না। সর্বপ্রথম আকীদার মধ্যে ইখতিলাফ করে কাদেরিয়া জাবরিয়া এবং মুতাজিলা খারেজি আসমে সিফাত ইখতিলাফ করে। কিন্তু আমরা আজকে দুঃখ লাগে যে আজকে আমরা মুসলমান দাবিদার, আমাদের অনেকের মধ্যে কিন্তু আছে আকিদা তো কিন্তু ইখতিলাফ, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। আকিদার মধ্যে ইখতিলাফ চলবে না, গ্রহণযোগ্য না, আকিদার মধ্যে কোনো ইখতিলাফ এটা আপনার গ্রহণযোগ্য না। ফুরুয়াতের মধ্যে হতে পারে আপনার, যেমন আমি শুধু সংক্ষিপ্ত ভাষায় বলি যে আল্লাহ তাআলা রুইয়াত, এটা কিন্তু মৌলিক আকিদা, এটা আখিরাত, এটা কিন্তু মৌলিক। কিন্তু এ ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম আহলুস সুন্নাহ জামা কিন্তু এক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহকে দেখেছেন কি না এখানে কিন্তু সাহাবা কেরামের মধ্যে ইখতিলাফ ছিল, এটা কিন্তু ফুরু ইখতিলাফ। আমাদের ইখতিলাফগুলো আমাদের বুঝতে হবে। আমাদের বর্তমানে অনেক দায় আমরা দেখি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, বুখারী শরীফ হাদিস, দোয়াতুন আলা আবু আবি জাহান্নাম, কি আমাদের পূর্বে কিছু দায়ী হবেন যারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবেন। মান আজাবাহুম, বিশ্বনবী বলেন মান আজাবাহুম কাদাফুহু ফিহা, যারা তাদেরকে
সাড়া দিবে, তাদের আহ্বানে সাড়া দিবে, তারা ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আজও আমরা দেখতে পাই অনেক বড় বড় নাম করে আলেম আজকে তার বেদাতের পথে, শিরকের পথে, কুসংস্কারের পথে আজকে তার মানুষকে আহ্বান করতেছে। তো আমি এতটুকু বলতে চাই, আসুন আমরা ঐক্যের পথে, আমি বিশ্বাস করি এই যে সংগঠন যেটা আপনার অ্যালামনাই, যেটা আপনার খিরিজুল জামিয়াতে সৌদিয়া, তাদের মাশাল্লাহ গ্রহণযোগ্যতা আছে, অ্যাবিলিটি আছে, এলেম আছে, যোগ্যতা আছে। আমরা মনে করি সমস্ত বাংলাদেশকে এই আপনার ক্রান্তিকালে আমাদেরকে তারা নেতৃত্ব দিতে পারে ইনশাল্লাহ, এবং তার একই প্ল্যাটফর্মে তারা বসার একটা উদ্যোগ গ্রহণ করতে পারে। আমরা মনে করি যে ইনশাল্লাহ এই সংগঠনের মাধ্যমে আমরা মুসলিম জাতি আমরা আমাদের সেই পূর্বের ঐক্য, পূর্বের শক্তি, সংহতি ইনশাল্লাহ আমরা ফিরে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের কিতাব ও সুন্নাহর উপর আমাদেরকে স্থির থাকার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم افترقت بنو إسرائيل إلى 72 ملة وستفترق أمتي إلى 73 ملة كلها في النار إلا ملة واحدة إلى من هي رسول الله؟ قال هي الجماعة وفي رواية معنا عليه وأصحابه رواه أصحاب السنن. الحمد لله أزكى سعودي عرب رقتن شاطر شميتي ردو جاي جيتو اي افتر محافلي عمانتري تو علماء كرام شمالي تو شبابودي ডক্টর সাইফুল্লাহ এবং অন্যান্য অতিথি এবং সুধীবৃন্দ, আমাকে সংক্ষেপে কিছু বলতে বলা হয়েছে ঐক্যের উপরে। আমি এই বিষয়ে সূরা আলে ইমরানের 103 আয়াতটি পড়েছি। এই আয়াতটি হলো সবচেয়ে স্পষ্ট আয়াত ঐক্যের উপরে, বিভক্তি থেকে দূরে থাকার ব্যাপারে। এবং এই আয়াতটি ঐক্যের ফর্মুলা বর্ণনা করেছে, ঐক্যের সূত্র, আমরা কীভাবে ঐক্যবদ্ধ হইতে পারি এর সূত্র বর্ণনা করা হয়েছে। এখানে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সবাই মিলে আল্লাহর রসুলকে, আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হয়ে যায় না, দলে দলে বিভক্ত হয়ে যায় না। এখানে এই যে ইতসাম বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুতভাবে ধরার কথা বলা হয়েছে, হাবলুল্লাহর কয়েকটা ব্যাখ্যা এসেছে। প্রসিদ্ধ ব্যাখ্যা হল আল ইসলাম, আল কিতাব, আল জামাআ, তিনটা ব্যাখ্যা। এই তিনটার যে কোনো একটা ব্যাখ্যা যদি আমরা যথাযথভাবে গ্রহণ করতাম তাহলে মুসলমানদের ভিতরে কোনো বিভক্তি থাকতো না। আলহামদুলিল্লাহ আমি সরাসরি জিস্ট কথাটা বলছি। এখানে ইসলামকে যদি আমরা ধরি তাহলে এখানে বলা হয়েছে, যদি ইসলামকে যথাযথভাবে আমরা আঁকড়ে ধরি, যথাযথভাবে আঁকড়ে ধরার ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ একটা কিতাব থেকে কিছু শব্দ আপনাদেরকে বলবো। এটা কমপক্ষে এই কিতাবটার পাতায় পাতায় এই শব্দগুলো এসেছে এবং খুব পরিচিত একটা লোকের লেখা, আলেমের, হুকমুল ইনতিমা ইলাল ফিরাকি ওয়াল আহজাব ওয়াল জামাআত আল ইসলামিয়া। এটা হলো সৌদি আরবের হায়াত কিবার ওলামার সদস্য প্লাস উনি হলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আলেম। এমন সুন্দর কতগুলো ফর্মুলা ঐক্যের ব্যাপারে দিয়েছে। আপনারা ঐক্য যদি নাও চান, মুসলমান যদি ঐক্য নাও চায় তাহলে ঐক্যবদ্ধ হইতে বাধ্য, এরকম ফর্মুলা। যেমন উনি বলছেন যে লাউ ইলতাজামাল মুসলিমুন আল ইসলাম শিকলান ওয়া মাযমুনান ইসমান ওয়া রাসমান, এই যে কতগুলো কথা, যদি ইসলামকে কেউ শিকল ভাবে, ইসম এবং রাসমে, অর্থাৎ তার ফিগার এবং শব্দে যদি আঁকড়ে ধরে, অর্থাৎ শব্দটার মধ্যে আগে পিছে কোনো শব্দ যদি না বসায়, তাহলে মুসলমানের মধ্যে কোনো দল তৈরি হবে না, কেউ করতে পারবে না।
যেমন আল্লাহ আমাদের ইসলাম শব্দ ইসলাম ধর্মের নাম রেখেছেন এক শব্দ বিশিষ্ট শব্দ, এবং আমরা জানি যে ইসলামে কোনো কম বেশি করা যায় না। ইসলাম নামেই কি কম বেশি করবো নাকি আমরা? ইসলাম ইসলাম ধর্মের নামই হলো ইসলাম, এখানে যদি কম বেশি শুরু হয়ে যায় তাহলে উনি বলছেন যে শেকলান ইসমান ও রসমান আর মজমুনান, মজমুনও কম বেশি করা যাবে না। অর্থাৎ আপনি যদি ইসলাম শব্দের আগে পিছিয়ে কোনো শব্দ বসান তাহলে যত যখনই একটা শব্দ বসাবেন তখন একটা করে দল হবে। যেমন আমি বলছি ইসলামী জামাত আছে, কোনো দল নাই, আজকে হবে সিয়ানাতুল ইসলাম, লাজনাতুল সিয়ানাতুল ইসলাম, এগুলো যদি আমরা বলি একটা করে শব্দ বাড়াইলেই দল হবে। যদি কেউ শব্দ না যোগ করে আগে বা পিছে তাহলে কোনো দল কারো পক্ষে করাও সম্ভব না, টাকা দিয়েও করাইতে পারবে না। এই জন্য বলছে ইলতিজামুল ইসলাম শেকলান ও মজমুন। আর মজমুনটা কি? মজমুন হলো আল্লাহ রসুলের যুগে যে হাদিসে জিবরিলে ইসলামের ফিগার নির্ধারিত হয়েছে পাঁচ ফরজের ইসলাম কি, তারপরে জিবরিল কি বললেন সাদাকতা, অ্যাটেস্টেড করে দিলেন ইসলাম পাঁচ ফরজের, এটা হলো মজমুন। কিন্তু এখন যদি আমি আরো ফরজ বাড়াই, মাজহাব মানা ফরজ, তরিকা মানা ফরজ, বীর ধরা ফরজ, তাহলে আর ঐক্য ঠিক রাখা যাবে, তাহলে আরবের ইসলাম আর বাংলাদেশের ইসলাম, আবার ফরজের বাচ্চাও যদি বানায় পাঁচ ফরজ, মাজহাব মানা ফরজ, তরিকা মানা ফরজ, আবার এগুলোর বাচ্চা আছে 130 ফরজ, 126 তরিকা, বলছে মজমুন ঠিক রাখবি যদি আর যদি শেকল ঠিক রাখে কারো ক্ষমতা নেই। খারাপ মানুষ ভালো মানুষ ইসলামের মধ্যে থাকবে, রসুলের যুগে জিনাকারী ব্যবিচারী সুদখোর ঘুষখোর চোর ডাকায়ত সবই ছিল, মুনাফিকরা ছিল সবচেয়ে খারাপ মানুষ, তাদেরকেও নিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য করেছিলেন, ঐক্যবদ্ধ, তারা আলাদা সংগঠন খুলতে চাইছিল, দল খুলতে চাইছিল। মসজিদে যারা সুরা তওবার 107 নম্বর আয়াতের ইতিহাস, আল্লাহ রসুল তাদের মসজিদ ভেঙে দিয়েও তাদেরকে আবার মসজিদে নববীতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। এত খারাপ কি আমাদের যুগে মানুষ আছে নাকি? আমরা যে ঐক্য করতে পারি না, ওর ও কি এত খারাপ নাকি? ওই আবদুল্লাহ বিন ওবাই বিন সুলুলের চাই তো খারাপ নাকি? বলেন আপনি এত খারাপ লোক পাইলেন কোথায়? আপনি নিজে বহিষ্কৃত হয়ে যান কেন, এবং কাউকে বহিষ্কার করেন কিভাবে? ইসলামী জামাত থেকে কাউকে বহিষ্কার করা যায় না, বের হওয়া যায় না, তাহলে আপনি কোন জামাত করতে চান? এই জামাতের নাম কি? এই কোন ধরনের জামাত? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি সংক্ষেপে এতটুকুই বলতে পারলাম, আর একটু সময় থাকলে হয়তো বিষয়টা আরো স্পষ্ট করা যেত। এটা কিতাবটার প্রত্যেকটা পাতায় পাতায় এই শব্দগুলো লেখা, যখনই কেউ ইসলামকে শেখলেন ও মজমুনা না কেড়ে ধরবে ইখতিলাফ করার সুযোগ নেই। আপনি টাকা দিয়েও বলুন, যদি 1 কোটি টাকা দেন একটা দল বানাই দেন, ইসলাম শব্দের আগে পিছিয়ে কোনো শব্দ বসে দিতে পারবেন না। ঠিক জামাতের ব্যাপার, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। কমপক্ষে একটা ফর্মুলা, এই ফর্মুলা তো আমরা ঐক্যবদ্ধ হইতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেসর এম মনসুর রহমান, তিনি মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার ছিলেন, মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন, জামা এরপরে তিনি ইসলামিক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ভারপ্রাপ্ত দায়িত্ব ভারপ্রাপ্ত ভিসি ছিলেন। উনি আমাদেরকে মহব্বত করেন, এই জন্য আজকে ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম ছিল ইফতার মাহফিল ওনার নেতৃত্বে, সেটা না করে আমাদের কাছে এসেছেন ধন্যবাদ জানিয়ে। আমি আমার আলোচনার কোনো কিছু না, শুধু দু এক কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরামের দু একটা উক্তি আমি পড়ব, অনুবাদ করে মাইক ছেড়ে দেব। এক নম্বর হলো আল্লাহ আমাদের মধ্যে সুবুদ্ধি দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবাদের আরেকজনের অন্যদের মধ্যে তামাক্তু হজ নিয়ে একটা প্রশ্নের মধ্যে একটা বিষয়ে ইখতিলাফ হয়েছে। তো ওনার বিপক্ষ বলতেছেন আবু বকর বলছে, ওমর বলছে, এই তো উনি বললেন, আমি বলছি ইউশিকু আইয়ানজালাল্লাহু আলাইকুম হিজারাতাম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওমর। আমার মনে হচ্ছে আল্লাহ তোমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করবে। আমি বলছি রাসূল বলছে, আর তোমরা বলতেছো আবু বকর বলতেছো ওমর বলতেছো, এ হলো অবস্থা। তাহলে আল্লাহ রাসূল এবং আল্লাহর কোরআনকে আমরা এভাবেই মেনে নেয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পরমত সহিষ্ণু হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরমত সহিষ্ণু ছিলেন। আবুল ওয়ালিদ কাফের,
যথেচ্ছায় রাসূলের সামনে ইসলামকে গালি দিচ্ছে, কথা বলতেছে। আল্লাহ রাসূল কান পেতে কথাগুলো শুনলেন। শোনার পর তার কথা যখন শেষ হয়েছে তখন বললেন, আফারাক্তা ইয়া আবুল ওয়ালিদ, আবুল ওয়ালিদ তোমার কথা শেষ হয়েছে তো? সে কাফের কিন্তু কথাগুলো শুনেছেন। এই জন্য আমরা পরমত সহিষ্ণু হব, অন্যের মত মানে বোঝার জন্য, অন্যকে বলার জন্য সুযোগ দেব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপর যেটা অমাকান আলে মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, মুমিন নারী পুরুষের এই অধিকার আর নেই। যখন আল্লাহ আল্লাহ রাসূল থেকে কোনো ফয়সালা হয়ে যাবে তখন আর আমাদের সেখানে কোনো সে কোনো বক্তব্য নেই। সংগঠিত হওয়া সম্পর্কে, আল্লাহর সঙ্গে মজবুতভাবে ধারণ করা সম্পর্কে আলোচনা আপনারা শুনেছেন। সর্বশেষ বলবো, আজ মুসলিম উম্মার কোনো ওজন নেই, কোনো দিক নেই। ইউশেকু আনতাদা আলাইকুম উলুমামু কামা তাদা আলা কালাতু ইলা কাসাতিহা ক্বালু আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা বাল আনতুম কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাই সাইল। একটা সময় আসবে গোটা দুনিয়ার সব মানুষ তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, এমনভাবে ক্ষুধার্ত প্রাণী যেমন খাদ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেদিন কি আমাদের ওজন কম হবে, আমরা কি সংখ্যায় কম হবে? এটা বলল না, ওয়ালাকিন্নাকুম গুসা কাগুসা ইসরাইল, তোমাদের অবস্থা হবে সাগরের খড়কুটার ফেনার মতো। তো আমাদের আজকে মুসলিম উম্মার অবস্থা হয়ে গেছে সাগরের খড়গ, আমাদের কোনো ওজন নেই আর কোনো দিক নেই। গুসা শব্দ বলে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, গুসা কেন বললেন, সাগরের খড়কুটার কোনো দিক নেই আর কোনো ওজন নেই। আজ গোটা পৃথিবীতে মুসলিম উম্মার কোনো ওজন নেই, কোনো দিক নেই। একদিন আমাদের ওজন ছিল, দিক ছিল, এটা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে খালেদ ইবনুল ওয়ালিদ, পারস্যের পারস্যের বাদশাহ এবং পারস্যের মালিক, তাকে চিঠি লিখেছেন, ইয়া কিসরা আসলিম তাসলাম ওয়াইল্লা জিতুকা বিজাইশিন ইউহিব্বুনাল মাউত কামা তুহিব্বুনাল হায়াত। চিঠির ভাষা ছিল এটা, হে কিসরা ইসলাম গ্রহণ করো এবং দুনিয়া আখেরাতে শান্তিতে বসবাস করার ব্যবস্থা মানে শান্তিতে থাকো, অথবা এমন এক বাহিনী নিয়ে আসবো যারা মহব্বত করে মৃত্যুকে, তোমরা যেমন ভালোবাসো জীবিত থাকার জন্য। পারস্যের সম্রাট চীনের বাদশাকে চিঠি লিখলো সাহায্যের জন্য। চীনের বাদশা চিঠি ভাইয়া বললো যে, ইয়া কিসরা, ইয়া কিসরা, হে কিসরা, লা কিবাল আলি, কোনো কোনো ইয়েতে আসছে, লা কুওয়াত আলি বেকাউমিন, লা কুওয়াত আলি বেকাউমিন লাউ আরাদু খাল আল জিবালি লা খালাউহা। কিসরা, তুমি যাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করার জন্য বলেছ, এমন এক জাতি এরা, এরা যদি পাহাড় উপড়ে ফেলার চিন্তা করে তাহলে পাহাড় উপড়ে ফেলতে পারবে, এমন এক জাতি তারা। সেটা হচ্ছে যে পর্যন্ত মুসলিম উম্মা সাহাবায়ে কেরামের নীতির উপরে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে দুনিয়াতে ছিল, সেদিন আল্লাহ রব্বুল আলামিন বিজয়ের মালা আমাদেরকে পরাইয়ে দিয়েছেন। আর মুসলিম উম্মা যখন রাসূলের কথা, কোরআন হাদিস এবং সাহাবায়ে কেরামের নীতি বাদ দিয়েছে, আজ দুনিয়াতে আমাদের কোনো ওজন নেই, কোনো দিক নেই, কোনো কিছু নেই। আল্লাহ রব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাকে ঐক্য হয়ে আল্লাহর পথে ফিরে আসার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য, আল্লাহর কিতাবের দিকে ফিরে আসার জন্য, রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসার জন্য, সাহাবায়ে কেরামের নীতি আদর্শের প্রতি ফিরে আসার জন্য আল্লাহ তৌফিক দান করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিমণ্ডলী এবং শ্রোতা ভাইয়েরা, সাইমিন মুয়াজ্জিন, আমাদের সৌদি ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল, অ্যাকচুয়ালি খাদিমুল হারামাইন ওয়া শরীফাইন আল মালিক সালমান ইবনে আব্দুল আজিজ, অ্যাকচুয়ালি তারই পক্ষ থেকে হোল মুসলিম ওয়ার্ল্ডে এরকম ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
আমাদের বাংলাদেশে সাউদি অ্যাম্বাসির ইঙ্গিতে উদ্যোগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাউদি আরব অ্যালাম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এটা অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত খুশির বিষয়, এতক্ষণ যে মুসলিম উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্যে আমরা যারা আলোচনা করছি আমার কাছে খুবই খুশি লাগলো। সত্য মনে মনে চিন্তা করলাম যে একটা পলিসি তৈরি করা দরকার যার মধ্য দিয়ে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনার মর্ম কার্যকরী হতে পারে। আপনারা বাংলাদেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত আলেমে দিন, ইউ হ্যাভ গট ফ্রম নলেজ ফ্রম সাউদি আরবিয়ান ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, অফ রিয়াদ, অফ মক্কা, ডিফারেন্ট ইউনিভার্সিটি। আপনারা পৃথিবীর সেরা, দুনিয়ার সেরা আলেমে দিন আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে আছেন। শুনলাম আপনাদের সংখ্যা মোর দ্যান 1000। আপনারা সবাই তো খুবই উন্নত মানের আলেমে দিন এবং সবাইয়ের আর্থিক অবস্থা ভালো। আপনারা যদি সামনে এগিয়ে আসেন, বাংলাদেশের কোনো আলিম, অন্য কোনো আলিম সমাজ, অন্য কোনো জামাত আপনাদের সামনে কিছুই না। দেশটাকে আপনি 8টা ডিভিশনে ভাগ করেন, 8টা ডিভিশনে, এক এক ডিভিশনে যদি 30 জন করে লোক নেন, আলেমদিন যারা বড় বড়, তারা মিটিংয়ে সিদ্ধান্ত নেন এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, মূলনীতিগুলো তারা তৈরি করলেন এক জায়গায়, হলেন 8টা ডিভিশন থেকে 2 জন 2 জন করে আসলেন, 16 জন এক জায়গায় হলেন, 2 দিন একটা হোটেলে থাকলেন, সিদ্ধান্ত নিলেন, আপনারা কিছু লিটারেচার তৈরি করলেন, অনেক লার্নেড ব্যক্তি আপনাদের মধ্যে আছেন, দুনিয়া সেরা, আপনারা অনেক কিছু করতে পারেন, আপনাদের কোনো ভয় নেই। আপনারা তো কোনো রাজনীতির সঙ্গে জড়িত হচ্ছেন না, আমাদের ইসলামের ব্যাপারে একটু অনৈক্য দেখা দিয়েছে, কিছু বাজে অমুসলিমদের কিছু, মুশরিকদের কিছু কারবার, কিছু কাজ আমাদের মধ্যে চলে আসছে। আমরা চেষ্টা করছি যারা আমরা এক্সপার্ট আলিম, আমরা একত্রিত হয়ে ইসলাম থেকে ওগুলোকে দুর্বৃত্ত করার জন্যে পরামর্শ দিচ্ছি। আমরা মারামারি করছি না, উগ্র পন্থ অবলম্বন করছি না, আমরা রাজনীতি করছি না, আমরা আমাদের ইসলামকে পরিষ্কার করছি। আমরা যদি এইভাবে কাজ করি, বুদ্ধির সঙ্গে কাজ করি, আমার তো মনে হয় আপনারাই ডিফেটিং, আপনাদের দ্বারা এইটা সম্ভব, কঠিন কিছু না, কিন্তু সামনে এগিয়ে আসতে হবে। আমার মনে হয় আজকে আমাদের মধ্যে যে কিছু অমুসলিমদের, মুশরিকদের কিছু কাজ চলে আসছে, এইগুলোকে আমরা আগে চিহ্নিত করতে পারি। এই যে কমিটিগুলো হবে, তারা বসে মূলনীতি তৈরি করার সময় এইগুলোকে সামনে রাখবেন। ছোটো ছোটো কতগুলো জিনিস, নামাজ পড়ার পরে জামাতে নামাজ পড়ে সালাম ফেরে মোনাজাত করবো কি না, আমি মনে করি হায় হায়, ও যারা মোনাজাত করতেছে ওরা মনে করতেছে আমরা খুব সব পেলাম, আর যারা চলে গেলো ওরা মনে করতেছে ওরা বুঝি খারাপ, ওরা না, ওদের নামাজ পূর্ণ হলো না। সালাম ফিরে জামাতের পরে মসজিদ থেকে বেরোয় গেল, যারা আসে বসে মোনাজাত করবে তারা মনে করলো হায় হায় হায়, এরা কী বুকা, নামাজটা শেষ না করেই চলে গেল, কত গুণাগার বাংলা। আর যারা মশলা ভালো করে জানেন, যারা নিশ্চিত হয়ে গেছেন যে নামাজের পরে জামাতের সাথে এই যে মোনাজাত করাটা, এটা একচুয়ালি নবীজির দিয়েও ছিল না, এখনও মক্কা মদিনার কোথাও নাই, তাহলে আসলে কোথার থেকে আমরা ওটা করব না, ক্লিয়ার? এই আস্তে আস্তে ওলামা সমাজ একসঙ্গে বসেন, এগুলো আলোচনা করেন,
গন্ডগোল না করে, মারামারি না করে, গালাগালি না করে, এগুলো তো চলে যাওয়া সম্ভব। রাস্তার সাইডে সুন্দর সুন্দর কবর তৈরি করতেছে, কবরের মাঝখানে আহা রঙিন রঙিন জড়ি, লাল নীল সবুজ জড়ি দিয়ে ঘুষাচ্ছেন। হ্যাঁ, এরপরে দামি দামি আতর, দামি দামি কী বলে ধোঁয়া, এগুলো দিচ্ছেন। পাথর, সাদা পাথর দিয়ে সুন্দর তৈরি করতেছে, মানুষ আসছে সেজদা দিচ্ছে। বাবা ঠাক, বাবা আমার ছেলে যেন গোল্ডেন পায়, তুমি সেই ব্যবস্থা করে দাও বাবা। এই যে কাজগুলো চলছে আপনাদের চোখের সামনে চলছে না? আর উন্নত স্কলার্স, ইউ হ্যাভ গট দ্য হায়েস্ট এডুকেশন ফ্রম দ্য সৌদি আর ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিস অফ সৌদি আরব, ইউ আর দ্য গ্রেট স্কলার্স অফ দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যান ডু এভরিথিং হুইচ ইউ লাইক। কেন পিছনে পড়ে আসছেন? আমার তো মাথায় কিছু আসে না, সামনে চলে আসুন। আমার তো মনে হচ্ছে আমার যদি এখন কম বয়স থাকতো আমি আপনাদের লিডার হয়ে সামনে এখন নামতো। এগুলো কিন্তু খুব কঠিন কোনো কাজ না। আচ্ছা আচ্ছা, মাফ করবেন, আমি লম্বার দিকে চলে গেছি, সময় শেষ। আমি এই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারা এই অ্যারেঞ্জমেন্ট করেছেন, অনেক আলেমকে একত্রিত করেছেন, আলাপ করেছেন গুরুত্বপূর্ণ বিষয়ে। আল্লাহ তাদেরকে আরও সম্মুখে এগোলে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।